শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন, এবং সুস্থ ভালো থাকবার জন্য প্রতিদিন যেহেতু আমাদেরকে ঘর থেকে বের হতেই হচ্ছে, স্বাস্থ্যবিধি এবং নানান রকমের পরামর্শ রয়েছে যেগুলো আমাদেরকে প্রতিদিন মেনে চলতে হবে। আর এই কথাগুলো আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তারেরা রয়েছেন তারা কিন্তু নিত্যদিন বলেই যাচ্ছেন। আজকেও কিন্তু আমাদের অনুষ্ঠানের শুরুতে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত আপনাদের কাছে প্রকাশ করবেন, তাই প্রথমে দেখে নিব, দেখব প্রথমেই ইনসেপ্টা করোনায় বিশেষজ্ঞের পরামর্শ। আপনারা আপনাদের হার্ট, আপনাদের হৃদয়টাকে সুস্থ রাখার জন্য আপনারা যারা স্মোক করেন তারা প্লিজ আল্লাহর রাস্তায় স্মোক করেন না। স্মোকটা করে থাকলে এখনই ছেড়ে দেন। শুধু কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক পেশেন্ট এই নয়, আপনারা যারা করোনা এফেক্টেড হচ্ছেন এবং করোনা এফেক্টেড পেশেন্টদের মধ্যে যারা স্মোকার ওনাদের কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। ওনারা ওনাদের ফুসফুস অ্যালভুলাইগুলো, ফুসফুসের যে অ্যালভুলাই ছোটো ছোটো বায়ুথলিগুলো আছে ওগুলো কিন্তু এমনি দুর্বল থাকে। আমরা যারা নন স্মোকার তাদের যে ফুসফুসের অ্যালভুলাই তাদের চেয়ে স্মোকারদের ফুসফুসের অ্যালভুলাই 70% ড্যামেজ বেশি থাকে, রিস্ক চান্স বেশি থাকে। আপনারা আল্লাহর রাস্তায় স্মোকিংটা ছেড়ে দেন, আপনি সুস্থ থাকেন, আপনাদের মুখের হাসি আমাদের ডাক্তারদের জন্য একটা প্রশান্তি। পাশাপাশি অনেকে মনে করেন যে অ্যালকোহল স্যানিটাইজ করলে, স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করলে হয়তো আমরা একটু প্রোটেকশন পাই, ভাইরাসটা কিল হয়। কিন্তু অনেকে মনে করতে পারেন যে অ্যালকোহল খেলে অনেকে এটা ওইরকম অনেক কথা আসছে যে ভাইরাস যাবে, কিন্তু নো, অ্যালকোহল তো আপনার, আর ভাইরাস তো আপনার অবস্থান নিচ্ছে লাং ভাইরাস, এটাকে অনেকে লাং ভাইরাসও বলে, এটা তো করছে ফুসফুসকে, কাজে অ্যালকোহলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এবং অ্যালকোহল অ্যাবোজারদের আমি বলবো প্লিজ অ্যালকোহলটা বডি ইমিউনিটিকে লস করে, আল্লাহর হচ্ছে আপনার অ্যালকোহলটাও ছেড়ে দেন। পাশাপাশি আপনাদের প্রতি আমার একটা আহ্বান, আপনারা এই মুহূর্তে ভিটামিন ডি, যেটা আমাদের ভাইরাসটার যে আউটার সেল সেই সেলটাকে ডেস্ট্রয় করতে হেল্প করে, বডি ইমিউনিটি রাইজ করে, আপনারা যে জিঙ্ক আছে জিঙ্কটা আউটার যে গ্রোথ রেটটাকে কমিয়ে দেয়, কাজে ভিটামিন ডি, জিঙ্ক এবং ভিটামিন সি যেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ফুসফুস টিস্যুকে ভালো রাখে, ইন্টারনাল বডি ইন্টারনাল সফট টিস্যু যেগুলো আছে সেগুলোকে ভালো রাখে, কাজে আপনারা এই মুহূর্তে এই ভিটামিনগুলো এবং ভিটামিন সি প্রতিদিন খেতে হবে। ভিটামিন সি আমাদের বডিতে স্টোর থাকে না। এবং ভিটামিন ডি এর ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, ভিটামিন ডির প্রধান সোর্স হলো আমাদের সানলাইট, যেটা সূর্যের আলো থেকে গড গিফটেড আমরা পেয়ে থাকি। প্রতিদিন 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে ভিটামিন সূর্যের আলোটা থাকে ওটার মধ্যে প্রচুর ভিটামিন, মানে ওই সময়ের সানলাইটটা ভিটামিন ডি প্রোডিউসের জন্য অত্যন্ত উপকারী। আমাদের স্কিনের টাচে আসতে হবে, যদি আপনি মনে করেন আপনি ব্যালকনিতে বসে আছেন, জানালার ভিতরে জানালার বাইরে সূর্যের আলো আসছে জানালা দিয়ে, গ্লাসের ওপার এপার গ্লাস দিয়ে সূর্যের আলো আসলে আপনার ভিটামিন ডি প্রোডিউস হবে না। গাড়িতে যাচ্ছেন সূর্যের আলো লাগছে গ্লাস দিয়ে, সেখানে ভিটামিন ডি প্রোডিউস হবে না। আপনাকে সরাসরি সানলাইটে মিনিমাম আধা ঘন্টা থাকেন, সেটাতে আপনার ভালো কাজ করবে। যেহেতু আমরা প্রতিনিয়ত ব্যস্ততম এই যুগে আমরা সূর্যের আলোকে, সূর্যের আলোর সান্নিধ্যে আসতে পারছি না আধা ঘন্টা এইভাবে করে, তাই আমরা বলি যে আপনারা সাপ্লিমেন্ট ভিটামিন ডিটাকে নেন। সেটা আপনি আমাদের প্রতিদিন দরকার হলো রিকোয়ারমেন্ট অ্যাডাল্টের জন্য 400 to 600। পাশাপাশি আমি উপদেশ দেব আপনাদেরকে ফ্রুটস এবং কিছু সি ফিশ, তারপরে ছোটো মাছ, ফ্রুটস ভিটামিন সি এর জন্য, প্রোটিন রিচ খাবার, ডিম প্রতিদিন একটা দুটো করে সিদ্ধ ডিম খান, কলা খান, এগুলোতে আপনার বডি ইমিউনিটি বাড়ে, আপনি বডি ইমিউনিটি রাইজ করেন। পাশাপাশি প্রতিদিন এক্সারসাইজ করেন, মিনিমাম 30 মিনিটস আপনি ঘাম ঝরানো এক্সারসাইজ। আপনি হাত পা নাড়লেন সেটা এক্সারসাইজ না, আপনি মনে করতে পারেন আপনি ঘরে কাজ করছেন সেটা এক্সারসাইজ না, এ তো রুটিন ওয়ার্ক। আপনি হসপিটালে রাউন্ড দিচ্ছেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, দ্যাট ইজ নট দ্য এক্সারসাইজ। এক্সারসাইজ অ্যান্ড রুটিন ওয়ার্ক ইজ ডিফারেন্স থিং। আপনি কাজ করতে করতে ঘেমে যাচ্ছেন, সেটা দিস ইজ নট দ্য এক্সারসাইজ। হ্যাঁ, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, আপনাকে ব্যায়াম করার জন্য কিন্তু আপনার সূর্যের আলো দরকার নেই, আপনার মাঠ দরকার নেই, পার্ক দরকার নেই, আপনি কিন্তু ইনস্ট্যান্ট যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে জগিং করতে পারেন। ঘাম ঝরান, আপনার বডিতে যখন রক্ত চলাচল বেড়ে যাবে এক্সারসাইজের কারণে, তখন যেমন একটা জিনিস বলে দিচ্ছি, মরা নদীতে কিন্তু আপনার চর পড়ে, স্লো নদী প্রবাহিত হয়, নদীর পানিগুলো ওখানে চর পড়ে, কিন্তু কারেন্ট যেখানে স্পিডের স্রোত থাকে সেখানে কিন্তু চর পড়ে না। আপনার বডিতে রক্ত যখন স্পিডে চলাচল করবে তখন কিন্তু আপনার ব্লক হবে না।
প্রিয় দর্শক, আজকে ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে যাকে শ্রদ্ধা জানাবো, যার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন, আমাদের সম্পদ তিনি, আমাদের বাংলাদেশের সম্পদ তিনি, এই উপমহাদেশে তিনি একজন প্রসিদ্ধ নামের মানুষ, কিংবদন্তি ফিরোজা বেগম। আজ তার জন্মদিন, আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার আত্মার শান্তি কামনা করছি। একজন ফিরোজা বেগম যুগে একজনই আসেন এবং তিনি নজরুলসঙ্গীতকে প্রসিদ্ধ করতে, নজরুলসঙ্গীতকে পরিচয় করিয়ে দিতে যে অবদান রেখেছেন সেটি নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের কাছে, এবং সেই সাথে সাথে এই সমস্ত নজরুলসঙ্গীত চর্চা করছেন এখন যারা, তাদের সকলের কাছে চিরস্মরণীয় নাম। আমাদের শ্রদ্ধা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। দেশ বিদেশের অনেক অনেক সম্মাননা পেয়েছেন শ্রদ্ধেয় ফিরোজা বেগম, সাথে সাথে পেয়েছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা। অনেক অনেক স্মৃতি রয়েছে, সূক্ষ্ম ভাব রয়েছে তার। আজকে তাকে স্মরণ করি, আমাদের তারকাকথনের এই অধ্যায় শুরু হবে। আজকে তারকাকথনের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গজল সঙ্গীত শিল্পীকে, রয়েছেন মেজবা আহমেদ, আমন্ত্রণ। এবং এর সাথে একটি জিনিস বলতে চাই যে সঙ্গীত যেহেতু গুরুমুখী বিদ্যা, সেই জায়গাতে যখন গুরুর শিষ্য শিষ্য আমাদের সাথে রয়েছেন, তখন সেই গুরু মাতাকে স্মরণ করবার তার যেই দৃষ্টিকোণ সেটি আমরা শুনব। কিন্তু আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন, ফিরোজা বেগমের পরিবারের একজন গর্বিত মানুষ এবং তিনিও নিজেও স্বনামে খ্যাত সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস, তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। সুস্মিতা আনিস, আমন্ত্রণ আপনাকে এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রথমে আপনার কাছে আমরা কথা শুনতে চাই, একজন সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, গুরু ফিরোজা বেগম নাকি ফুপু ফিরোজা বেগম, কিভাবে স্মরণ করবেন আজকে? আমার ফুপু ফিরোজা বেগম এবং গুরু ফিরোজা বেগম দুটো একসাথে এমন ভাবে মিলেমিশে আছে, সঙ্গীত শিল্পীর চেয়েও বেশি বলবো আমার গুরু, যাকে আমি পরম শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই, ওনাকে স্মরণ করছি আজকে, বিশেষ করে এই ওনার জন্ম। অবশ্যই, যদি ছোটবেলার যে স্মৃতিগুলো রয়েছে, গান গাইতে বসা তার পাশে বসে, কিংবা ফিরোজা বেগমের খ্যাতি যেটুকু আপনার চোখে দেখা, সেগুলো নিয়ে যদি একটু বলেন। ছোটবেলায় তো ওনার কোলে বসে আমি গান শিখেছি, উনি এত আদর করে এত যত্ন করে আমাকে শিখিয়েছেন এতগুলি বছর। আমি যে উনি যে কত বড় মাপের একজন শিল্পী ছিলেন সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি, খালি জানতাম যে উনি অনেক কলকাতায় যেতেন, অনুষ্ঠান করতেন, উনি যখন যেতেন কমলদাস গুপ্ত ক্লাস নিতেন, সেই ক্লাসেও আমার সৌভাগ্য ছিল কিছু ক্লাস করা ওনার সাথে। তো আমার ফুপু যখন আমি আমেরিকাতে থাকি, বঙ্গ সম্মেলনে যখন উনি আসলেন ঢাকা থেকে, আমি তখন ফিলাডেলফিয়াতে গেলাম, ওটা বোধ হয় নিউ ইয়র্কে ছিল, ওরকম সময়ে প্রায় 3,000 বাঙালির মাঝখানে যখন উনি অনুষ্ঠানটা করলেন, একক অনুষ্ঠান, মানে সবার রিয়াকশন দেখে এবং সেই পাগলামি দেখে আমি তখন অনেক পরে বুঝতে পেরেছিলাম যে ওনার জন্য যে কি একটা ক্রেজ ছিল, দুই বাংলা মিলে সব বাঙালিদের, যে আমি কি বলবো, আমি তখন বুঝেছিলাম যে আমার ফুপু আসলে কত বড় মাপের একজন। আপনাকে নিশ্চয়ই আপনি এই কথাটি মাঝে মাঝে শুনেছেন যে আপনার গায়কীর মধ্যে ফিরোজা বেগমকে পাওয়া যায়? শুনেছি, আমি আসলে কি বলবো, আমি আসলে ওনার ঠোঁট দেখে গান শিখেছি, তো কতটা মানে ওনার কথাবার্তা, ওনার চালচলন, ওনার সবকিছু মিলে ঝুলে একটা অভিভাবকের মতো উনি ছিলেন, উনি অনেক কিছু শিখিয়েছেন, সেগুলি আমি রপ্ত করার চেষ্টা করেছি। আমি অনুশীলন ওইরকম ভাবে আসলে হয়তো মানে ইন্টেনশনটা ওটা ছিল না, তবে যেটুকু যা পেয়েছি অনেকখানি ওনার দ্বারা প্রভাবিত। আচ্ছা, যদিও আমরা আজকে টেলিভিশনে অনলাইনে থ্রুতে, এক ভিডিও কলের থ্রুতে আজকে আপনার ইন্টারভিউ করছি, কিন্তু তারপরও যদি অনুরোধ করি যে একটু খালি গলায় যদি দু লাইন শোনান ফুপুর শেখানো কোনো একটি গানের, একটুখানি। আমি চিরতর চলে যাব, আমারে দেব না ভুলিতে, আমি বাতাস হইয়া জড়াইব কেশ,
বাহ, ওনাকে মনে করতে, ওনাকেই মনে রাখতে হবে আমাদের। অবশ্যই অবশ্যই, নজরুল যেরকম করে গানটি লিখে গেছেন, এই গানটিকে যিনি এত সুন্দর গায়কের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন, সেই ফিরোজা বেগম সবসময় আমাদের অন্তরে, আমাদের ভালোবাসায় শ্রদ্ধায় থাকবে। সুস্মিতা আপনি থাকেন আমাদের সাথে, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন আরেকজন গুণী শিল্পী এবং কম্পোজারও তিনি সাথে সাথে, তার কাছ থেকে শুনবো ফিরোজা বেগমের কথা। প্রথমে আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি খুব সম্মানিত বোধ করছি যে এমন একটি বিশেষ আয়োজনের মধ্যে আমি একজন ক্ষুদ্র মানুষ আসতে পেরেছি, এবং আমার অনেক সৌভাগ্য যে আমি একাধিকবার ম্যাডামকে আমি সামনাসামনি দেখেছি, ওনার সামনাসামনি বসে ওনার পায়ের কাছে বসে গান শুনেছি। যদিও সরাসরি শিষ্যত্ব আমার নাই ওনার কাছে, গুরু শিষ্য পরম্পরা অনুযায়ী, কিন্তু আমরা তো ভাব শিষ্য বটেই। কারণ একজন ফিরোজা বেগম মানে তো শুধু একজন সঙ্গীত শিল্পী নয়, উনি একজন ইনস্টিটিউশন আমি মনে করি। তো আমরা যারা বাংলা ভাষাভাষী এবং ওনার সম্বন্ধে কথা বলা খুব আমার জন্য, সুস্মিতা আপা এখানে আছেন, আমার জন্য কথা বলা খুবই ধৃষ্টতার ব্যাপার। শুধু বলবো যে আমরা সবাই, আমরা যারা বাংলা ভাষাভাষী এবং সঙ্গীত পছন্দ করি, বিশেষ করে নজরুল সঙ্গীতের কথা যদি বলেন, সবকিছু মিলে তার ফলোয়ার হওয়া ছাড়া তো কোনো গতি নেই আমাদের। এবং আমি আপনার সাথে একটি বিষয়ে একটু যোগ করতে চাই যে আমাদের এই জেনারেশনের আমরাও যারা রয়েছি, আমরাও ভীষণ সৌভাগ্যবান যারা কিনা ফিরোজা বেগমকে নিয়ে এমনি করে কথা বলা বা এরকম একটা অনুষ্ঠানে উপস্থাপন করছি, এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় সৌভাগ্যের। আমরা এই জেনারেশন ভীষণ সৌভাগ্যবান। একটা গান শোনাবেন আমাদেরকে একটু? আমি হারমোনিয়াম রয়েছে, সঙ্গত রয়েছে, সুস্মিতা আপু তো আমাদেরকে একেবারে খালি কণ্ঠে মাধুর্য দিয়ে দিল। আমার গুরুজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব ওনার সাথে এবং ম্যাডামের সাথে বসে একটা গান শুনেছিল, আচ্ছা, যেটা খুব বেশি প্রচলিত নয়, তো ওটা ওটা আমি সব করে আবার আমার গুরুজির কাছ থেকে, আমি আমার ওস্তাদজির কাছ থেকে তুলেছিলাম। ওনারা দুজন মিলে গানটা কোনো একটা কারণে চর্চা করছিলেন, সম্ভবত ওনাদের সামনে একটা রেকর্ডিং ছিল। আচ্ছা আচ্ছা, তা আমি সেই সময় উপস্থিত ছিলাম সৌভাগ্যক্রমে। একটু শুনি, তো আমি একটু শোনাই, ভুলটি হলে মাফ করবেন। শুকাল মিলন মাল আমি তবে শুকাল মিলন মাল আমি তবে কি যেন এ নদী কোলে, কি যেন এ তবে যাই শুকাল মিলন মাল আমি তবে যাই। কি সুন্দর, আমার প্রচলিত নয়, হ্যাঁ খুব যে চারিদিকে শোনা যায় এমন না, কিন্তু ওনারা যখন গাইতেন তখন অবাক হয়ে শুনতাম যে কি রকম আবহ তৈরি করতো। নিঃসন্দেহে আমার ধারে কাছে হচ্ছে না, নিশ্চয়ই আপনার গানের গায়কই কিন্তু আপনার মতোই। আমি একটু সুস্মিতা আনিসকে মনে করিয়ে দিতে চাই, আপনার মনে আছে আপু যখন সকালের গানে একদিন আপনি আমাদেরকে এই গানটি শুনিয়েছেন, আমার এখনো মনে আছে। এবং গানটি শোনার পরে তখন আমার, আমি বলেছিলাম যে কোথাও গিয়ে ফুপুর ওই গায়কীর আঁচটা আপনার সুরে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, মনে আছে আপনার? মনে আছে, বেশ কবারই আমার চ্যানেলাইতে আসলে আসার সৌভাগ্য হয়েছিল, আর যখন গান করি ওনাকে অনেক বেশি মনে পড়ে, অনেক কঠিন হয়ে যায় আসলে গান করা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা এবারে একটু পর্দায় চোখ রাখবো, যেখানে দুজন শিল্পী দুই ধারে আমাদের রয়েছেন, একজন তো এপাশে রয়েছেন, একজন টেলিভিশনের ওপাশে, আরেকটি মনিটরের ভেতর থেকে আমাদের সাথে কথা বলছেন। আমরা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় দর্শকদেরকে দেখাবো ফিরোজা বেগমেরই গাওয়া গান, সেই গান সুস্মিতা আনিস গেয়েছেন, সেই গানেরই কিছু অংশ আমরা এই মুহূর্তে দেখব। আমি কিছু কথা বলতে চাই, যে কথা হয় আমি লিখবো কিংবা কোথাও পড়ে আছে কারো কাছে, কারো লেখা, যে তার ভেতর মনের মতো করে কিছু কথা। এই যেমন প্রণব রায়ের লেখা গানে সুর করা, আমার একটা মানে ইচ্ছাটা এবং এটা যে করেছি এটা রীতিমতো আমাকে সকলে দোষারোপ করতেও পারত। তিনি বললেন যে তুমি এটা লিখেছো তারপরে সুর কে দেবে, তোমার দিতে হবে সুর। আমি বললাম কি না, আমি সুর দিতে পারবো না। এই হচ্ছে 55-56 এর কথা।
গলায় তুলে রাখলাম, মনের ভিতর রইল আমি নিজেরে জ্বালায় তোমারে দিয়েছি আলো, সে কি কিছু নয়, সে কি কিছু নয়। কোনটা গান নাকি কথা? দুটোই, এবং গায়কি। গায়কি নিঃসন্দেহ, নিঃসন্দেহ। আপনার কাছে এবারে যদি একটু আসি, ফিরোজা বেগমকে দেখা মজার ব্যাপার, উত্তরাতে বাজারে আমার মানুষের দেখা হয়েছে। আমি বাজারের মধ্যে ওনাকে পায়ে দিয়ে সালাম করেছি। আচ্ছা, মানে একটা উত্তরের একটা সেক্টর উনি কিছু কিনতে এসেছিলেন, মানে বলতে কাঁচা বাজার ঠিক না, কিন্তু একটা ছড়ানো চেটানো বাজার, বেশ আগের কথা, তখন এখনকার সেই নয়, আধুনিক উত্তরা নয়। তো ওখানে রাস্তায় দেখা, ও তুমি নিয়াজের ছাত্র, চলো চলো বাসায় চলো, মানে এত খুব একটা আদুরে ভাব ছিল না আমাদের মানুষকে স্নেহ করার। এত বড় মানুষ বটগাছের মতো, ওনারা তো আমাদেরকে স্নেহ করবেনই, ওনাদের স্নেহ ছাড়া আমরা তো পালহীন নৌকার মতো। সত্যি সত্যি, যদি গুরুর কাছ থেকে শেখা কোনো একটি গানের আর একটু অংশ আপনার কাছে। হ্যাঁ নিশ্চয়ই, গান শুনতে চাইলে খুব ভালো লাগে। আচ্ছা, এটা আমি এই আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের চ্যানেলে আপনাদের চ্যানেল, এটা তো পরিবার একটা আমাদেরই আর কি, যাই হোক গানের ব্যাপারে একটু বেশি আবেগ প্রবণ হয়ে যাই। আতিক ভাই ছিলেন, আতিকুর রহমান, ওনার সুর করা, ওনার সম্প্রতি গত হয়েছেন, ওনার বিধি আক্তার মাগফিরাত কামনা করছি, এবং ওনার সুর করা করেছি সাহেবের লেখা, এবং আমার ওস্তাদ ইনিয়াজ মুর্শিদ সাহেবের গাওয়া। এটা সবাই জানে গানটা, একটু দু লাইন শোনায় আপনাকে। আতিক ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত খুব সুন্দর সম্পর্ক ছিল। আমরা আরেকজন প্রতিদ্বন্দ্বী শিল্পী ফেরদৌস আরাফা, আমরা অনেক দেশের বাইরে এবং ঢাকার বাইরে আমরা একসাথে অনেক কনসার্ট করেছি, খুব মনে পড়ছে না। তোমার যাবার সময় বুঝি হয়ে যায় আমার দেবার কিছু বাকি রয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, তোমার যাওয়ার সময় বুঝি হয়ে যায় আমার দেবার কিছু বাকি রয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। অনেক ধন্যবাদ, এবং এর মধ্যে দিয়ে আমাদের প্রিয় আতিক ভাই তার বিদেহী আত্মার ওনার শান্তি কামনা করছি। ভীষণ গুণী মানুষ, একদমই একদম। আমরা আবার যদি সুস্মিতা নিসের কাছে ফিরে যাই, আমরা এবারে তার কাছে যাবার আগে একটা গান শুনবো এবং দেখবো, দুটোই দেখে তারপরে আসছি। আরে কি সুন্দর, কালারফুল, ভীষণ রঙিন, এটা কোথায় ছিল সুস্মিতাপা? গাজীপুরে, গাজীপুরের একটা বাগানবাড়ি। চমৎকার লেগেছে, মানে চারিদিকটা একেবারে ধূসর মরা পাতার মধ্যে ভীষণ একটা গোলাপি রঙের একটা সুন্দর পরি বলবো। আপনি অনুমতি দিলে আমি একটা অ্যাড করতে চাই। আমি আজ পর্যন্ত সুস্মিতাপার কোনো খারাপ মিউজিক ভিডিও দেখিনি। না নিঃসন্দেহে, এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিও। আমার গুরু স্থানীয় মেহের ভাই সৈয়দ মেহের হোসেন, উনি খুব ভালো চেনেন, বাংলাদেশের বিশিষ্ট তবলা বাদক ওস্তাদ নিয়াজ মাহমুদ চৌধুরীর সম্বন্ধে ওনার সাথে ওনার বেশ কিছু রিমার্কেবল কাজ আছে যেগুলো আমি দেখেছি। আমি কিন্তু সুস্মিতাপুর একজন ফ্যান। নেন, আপনার এখানে একজন ভক্ত কিন্তু বসে আছেন।
সত্যি ভালো লাগলো। আমরা এবারে আবারও আমাদের চ্যানেল আইয়ের যে একটি সংগ্রহশালা রয়েছে দর্শক আপনারা জানেন, সেখান থেকে আমরা আমাদের সকলের শ্রদ্ধেয় যাকে আজকে আমরা স্মরণ করছি অনেক ভালোবাসা নিয়ে, ফিরোজা বেগম, তার একটি এরকম একটি অনুষ্ঠান আসলে যথেষ্ট নয় একজন ফিরোজা বেগমকে স্মরণ করা কিংবা তারকে নিয়ে কথা বলা, তার কথা বলার জন্য। আমাদের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সবসময় আমরা ফিরোজা বেগমকে স্মরণ করছি এবং তিনি আমাদের হৃদয়ে সবসময় হৃদয়ের মণিকোঠায় হয়ে থাকবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সুস্মিতা আনিসকে আবারও আমাদের সঙ্গে এইভাবে সময় দেওয়ার জন্য। সেই সাথে সাথে প্রিয় দর্শক আমরা বিদায় নেব, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। কিন্তু আমরা এভাবে বিদায় নেব না, আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। একটা গজল হতে পারে, যেহেতু গজল শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সেই গজলের মধ্যে আয়োজন থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক ভালো থাকবেন, শুভকামনা। ঈদ যেহেতু আসছে সামনে, সেই আনন্দে আমি এই যে একটা বাংলা গজল রিলিজ করতে যাচ্ছি, শুনি আমার লেখা শুরু। বেশ, কাজ হয়ে গেছে। তিনি চাইলে এই বাগানে বসন্ত আসে, তিনি চাইলে এই বাগানে বসন্ত আসে, হোক সে শীত বর্ষা যে কোনো মাসে, হোক সে শীত বর্ষা যে কোনো মাসে, তিনি চাইলে এই বাগানে বসন্ত আসে। সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায়।